भक्त भक्त मंडली मायरा एत कष्ट करे भगवान नाम गुणगान श्रवण करछेन এত গরমের মধ্যে এই দুর্যোগের মধ্যে আপনারা এসেছেন আপনাদের এই যে ভগবানের প্রতি প্রেম অনুরাগ এটাও বিফলে যাবে না মাগো তাই আজ গৌর হরি হরি নামের খেলা খেলছেন যে নামের নাম প্রেম আস্বাদন করতে আপনারা এসেছেন সেই নামের খেলা খেলতে খেলতে হঠাৎ করেই যেই পশ্চিম দিগন্তে তার নয়ন পড়ল অমনি সঙ্গে সঙ্গে আর খেলা হরি নামের খেলাটা ভালো লাগছে সঙ্গে সঙ্গে ভক্তগণকে বলে উঠলে ভক্তগণ ভাই দেখো দিবায়াব শান হইল চলো যাই আশীর্বাদ করো মাগো যেন প্রাণ ভরে গাইতে পারি এই আশীর্বাদ করো মাগো যেন প্রাণ ভরে নাম গাইতে পারি এই আশীর্বাদ করো মাগো যেন প্রাণ ভরে নাম গাইতে বলি হরি 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 বলে প্রাণ ভরে গাইতে হরি বলে হরি বলে হরি বলে যেন প্রাণ ভরে গাইতে পারি এই আশীর্বাদ করো মাগো নামের স্রষ্টা যিনি নাম প্রেম এনে কলিজীবের দ্বারে দ্বারে পৌঁছে দিলেন যার জন্যই হরি নাম আমরা পেয়েছি সেই শ্রীমন মহাপ্রভু তিনি আজ মায়ের চরণে প্রণাম করে বলছে মাগো তুমি আমাকে এই আশীর্বাদ করো যেন প্রাণ ভরে জনম জনমে এই নাম আমি করতে পারি নাম করতে পারি কেন স্বয়ং নামই এই কথা বলছেন ভগবান বললেন আমা হতে আমার নামে ভরো নামে ভরো আর নাম হতে আমার ভক্ত বড় আমার ভক্ত স্বয়ং নামই
প্রমাণ করে দিয়েছেন আমা হতে নাম বড় কোন দিন ত্রেতা যুগে আপনারা সকলেই জানেন মা জানকীকে যখন রাবণ হরণ করে নিয়ে গেলেন ওই জানকীকে উদ্ধার করবার জন্য বানর সৈন্য সাহায্য নিয়েছিলেন প্রভু প্রভু রামচন্দ্র আর সেই হনুমানের দল ওই লঙ্কায় যাবার জন্য সাগর বন্ধন করেছিলেন সেতু বন্ধন করেছিলেন কি করে ওই সাগরের বক্ষে পাথর ফেলে ফেলে সেতু তৈরি করেছিল যে পাথরগুলো ফেলছিল সাগরের বক্ষে ভেসে থাকছিল সাগর সাগরের বক্ষে সেতু নির্মাণ করলেন পাথর দিয়ে দিয়ে তাই একদিন প্রভু রামচন্দ্র গভীর রাত্রিবেলা সেই বন্ধন সেতুর কাছে এলো এসে চারিদিকে লক্ষ্য করে দেখলেন আশেপাশে কেউ আছে কিনা দেখলেন কেউ নেই একটা পাথর নিয়ে সেই বন্ধন সেতুর কাছে গিয়ে পাথরটাকে জলের মধ্যে ফেলে দিল যেই ফেলে দিল ও মাইরা সঙ্গে সঙ্গে অমনি টপ করে পাথরটা ডুবে গেল প্রভু মনে মনে ভাবলেন না না এই পাথরটা ঠিক ছিল না বেছে বেছে আবার একটা ভালো পাথর নিয়ে আবার ফেলল সে পাথরটাও ডুবে গেল এরকম করে যতবারই কয়েকটা পাথর ফেলল সমস্ত পাথর ডুবে গেল কি গো মাইরা আমাদের পুকুরে বা নদীতে আমরা যদি একটা ঢিল ছুঁড়ে ফেলি কি হয় ঢিলটা ভেসে থাকে না ডুবে যায় ডুবে যায় প্রভু দেখলেন কি ওই হনুমানের দল পাথর ফেলছে সেই পাথর ভেসে থাকছে অথচ আমি পাথর ফেললাম সেই পাথর ডুবে গেল বড় লজ্জার কথা এত বড় ধনুর্ধর আমি সে কিনা সামান্য পাথর ভাসাতে পারছি না যাক কেউ তো দেখেনি এ রাতের অন্ধকারে তবে চুপি চুপি পালিয়ে যায় এই বলে যেই পিছন ফিরেছে অমনি হ্যাঁ গাছের আড়ালে আড়ালে লুকিয়েছিল ওই হনুমানের দল লাভ দিয়ে প্রভুর সামনে এসে বলছে প্রভু রাতের অন্ধকারে চুপি চুপি পালিয়ে গেলে তো হবে না তুমি যে কেন এসেছিলে কি করছিলে আমরা গাছের আড়াল থেকে সমস্তটা দেখেছি রামচন্দ্র বললেন হনুমান তাহলে আর আমার লজ্জার কোনো কারণ নেই লজ্জা করে লাভ নেই দেখে যখন ফেলেইছ তাহলে এই রহস্যের ব্যাপারটা আমায় বলো তোমরা পাথর ফেলছ সে পাথর জলে ভাসছে অথচ ওই একই পাথর আমি ফেলছি আমারটা কেন ভাসছে না আমারটা কেন ডুবে যাচ্ছে হনুমানের দল বলে উঠল প্রভু এতদিন ধরে তুমি শুধু আমাদের পাথর ফেলাটা দেখলে একটু ভালো করে লক্ষ্য করে দেখলে না আমরা যে পাথরটাকে জলে ভাসা প্রভু প্রত্যেকটা পাথরের গায়ে তোমার নাম লেখা আছে প্রত্যেকটা পাথরের গায়ে রাম নাম লেখা আমরা তো পাথর জলে ভাসাই না আমরা নামটাকে জলে ভাসা আর তুমি স্বয়ং নামি হয়ে পাথর জলে ফেলে দিচ্ছ তুমি যদি কাউকে ডোবাও মানে ভগবান যদি কাউকে ডোবায় এ জগৎ মাঝে আর অন্য কারোর সাধ্য নেই তাকে ভাসা আর ভগবান যাকে ভাসায় এ জগতে কারোর সাধ্য নেই তাকে ডোবায় নিতাই গৌর হরি বল হরি ভগবান যাকে ভালোবাসে মাইরা যতই অন্যরা হিংসা করুক না কেন তার কোনো কিছু হবে না ভগবান যাকে ভাসায় যাকে কৃপা করে তার কোনো ক্ষতি হবে না আর ভগবান যাকে ডোবায় তাকে কেউ ভাসাতে পারে না প্রভু তখন বলে উঠল হনুমানের দলকে বলে উঠল আজ আমি বুঝতে পারলাম আজ প্রমাণ হয়ে গেল স্বয়ং নামি আমি আমার থেকেও আমার নামের মহিমা বেশি আমার থেকেও আমার নাম বড় আজ তোমরা প্রমাণ করে দিলে বললেন ভগবান বললেন আমার থেকে আমার নাম বড় আর নামের থেকে
থেকে আমার ভক্ত বড় এই দিন প্রমাণ হলো নাম বড় আর যেদিন জানকীকে উদ্ধার করে নিয়ে গেলেন যখন লঙ্কা থেকে রাবণকে পরাজিত করে সীতাকে নিয়ে গেলেন অযোধ্যায় যখন প্রভু আমার বসলেন সিংহাসনে এবার মা সীতা হনুমানকে একটা বহু রত্নের মালা গলায় পরিয়ে দিলেন উপহার দিলেন হনুমান তোর জন্য আমি আমার প্রভুরকে ফিরে পেয়েছি এই উপহারটা তুই নে যেই উপহারটা দিয়েছে হনুমান কিছুটা দূরে গিয়ে ওই মালাটাকে খুলে একবার নাকে শুকছে একবার কানে ধরছে একবার হৃদয় মাঝে জড়িয়ে ধরছে একবার আলিঙ্গন করছে কিছুক্ষণ পরে করলো কি না অনেকক্ষণ নেড়ে চেড়ে ওই মালাটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিল আর যেই ফেলে দিয়েছে অমনি সঙ্গে সঙ্গে লক্ষ্মণ ঠাকুর বললেন এই জন্যই বলে তোকে পশু বাদরে চেনে না মুক্তর মালা বাদরের গলায় কখনো মুক্তর মালা শোভা পায় এত দামি একটা মালা তুই ছিঁড়ে ফেলে দিলি মা তোকে কত ভালোবেসে দিল হনুমান অমনি চোখের জলে বদন ভাসিয়ে বললে ওই মালাটা বুঝি খুব দামি ছিল ওই মালাটার বুঝি খুব মূল্য ছিল কিন্তু ঠাকুর ওই মালাটা আপনাদের কাছে মূল্যবান কিন্তু ওই মালাটা আমার কাছে মূল্যহীন কেন কেন মূল্যহীন কেন জানো না ওই মালাটা যখন আমি হৃদয় স্পর্শ করলাম সেই মালা থেকে হৃদয়ে প্রেম জাগরিত হলো না মালাটা যখন কর্ণে স্পর্শ করালাম ওই মুক্তর বিন্দুর মধ্যে থেকে আমি রাম নামে ধ্বনি শুনতে পেলাম না মুক্তর বিন্দুর মধ্যে আমি আমার প্রভুর ছবি দেখতে পেলাম না আর যার মধ্যে আমার প্রভুর কোনো কিছু নেই তার তো আমার কাছে কোনো মূল্য নেই সেটা তো আমার কাছে নগণ্য অল্প মূল্যহীন বিভীষণ বলে উঠলেন লক্ষ্মণ বলে উঠলেন বাবা খুব বড় ভক্ত হয়েছিস তার মানে তুই বলতে চাইছিস তুই যা কিছু করিস তার মধ্যে তোর প্রভু আছে তাই প্রভু ছাড়া তুই কোনো কিছু বিশ্বাস করিস না তাই দেহটাকেও তো খুব ভালোবাসিস এই দেহটার ভেতরে কি তোর প্রভুকে দেখাতে পারবি এই দেহের ভেতরে কি তোর প্রভু আছে হনুমান বললেন আছে আমার বিশ্বাস আমার প্রভু আমার এই দেহটাকে তো আমি ভালোবাসি আর দেহের অন্তরে আমার হৃদয় মাঝে আমার প্রভু বসে আছে লক্ষ্মণ ঠাকুর বলে উঠলেন দেখা দেখি দেখি কেমন তুই ভক্ত কত বড় ভক্ত হয়েছিস দেখব যখন এই কথা বললে সঙ্গে সঙ্গে অমনি হনুমান আমার প্রভুর নাম স্মরণ করে প্রভুর মূর্তি হৃদয়ে ধারণ করে বড় বড় ডক করে বুকটাকে বিদীর্ণ করে চিরে বললে দেখো আমার বিশ্বাস আমার হৃদয় মাঝে আমার রাম সীতার যুগল বসে আছে একবার তোমরা দেখে নাও সকলে দর্শন করলে হইতো হনুমানের হৃদয় আলো আলোকিত করে দেখে কি দেখে রাম সীতা বসে আছে রাম সীতা বসে আছে রাম সীতা বসে আছে দেখে রাম সীতা বসে আছে ভক্তের হৃদয় মন্দির আলো করে রাম সীতা বসে আছে ভক্ত কি করলেন ভক্তকে কৃপা করবার জন্য ভগবান রাম সীতা
তার ওই হনুমানের বক্ষ মাঝে দর্শন দিলেন। সবাই দেখল, অমনি ছুটে গিয়ে প্রভু রামচন্দ্র হনুমানকে জড়িয়ে ধরে বললে, হনুমান আবারও প্রমাণ করে দিলি আমা হতে আমার নাম বড়, আর নাম থেকে আমার ভক্ত বড়। ভক্তের হৃদয় মাঝে ভগবানের বিশ্রাম। সেই ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনারা সে আসনে বসে আছেন, ভক্তির আসনে। তাই আজ মহাপ্রভু কি করছে না, জগদীশ্বর হরি যিনি নামের স্রষ্টা, মাকে প্রণাম করছে আর বলছে, মা তুমি আশীর্বাদ করো, জনম জনম যেন আমি হরি নাম করতে পারি। সচিমা যেই আশীর্বাদ করেছে, সর্বঙ্গে যেই হাত দিয়েছে, হাত দিয়ে বলছে, আহা ওরে নরহরি, এমন করে সোনার অঙ্গে কে ধুলো দিয়েছে রে? পদকর্তা বললেন, কেউ দেয়নি গো, তোমার নিমায় একা একাই ধুলা মেখেছে। সচিমা বললেন, একা একা ধুলা মেখেছে? বলে, একা একা নয়, নিজে মেখেছে, আবার আমাদেরকেও মাখিয়েছে। কি করে মাখল গো? এই নাম প্রেমে বিভোর হয়ে ধুলাই গড়াগড়ি দিয়েছে। তাই সচিমা বললেন, শোন, এমন ভাবে যদি সোনার অঙ্গে ধুলো লেগে যায় আমি তো সহ্য করতে পারবো না, তাই কাল থেকে তোরা ঘরে বসে বসে হরি নাম করবি, যেতে হবে না নগরী। প্রভু বলে উঠলে, কি বলছো মা, আমি যে প্রতিজ্ঞা করে এসেছি, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর হরি নাম। ঘরে বসে থাকলে তো হবে না, আমায় যে যেতেই হবে মা। তাই পদকর্তা কি বলছেন, অগধুলাই অধসর অঙ্গ গদ গদ ভাস, ধুলাই অধসর অঙ্গ গদ গদ ভাস, ধুলাই অধসর অঙ্গ গদ গদ ভাস, গোরা রামা রাধামোহন আশা যে করে গো।